হাই পার সিস্টেমের ভিডিওতে আমরা পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স সম্পর্কে দেখব তো আগের ভিডিওতে আমরা সিমেট্রিক্যাল ফল সম্পর্কে জেনেছি এবং এই ভিডিওতে আমরা পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স সম্পর্কে দেখব এবং এই পার্সেন্টেজ রিয়াক্টেন্স কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট বিকজ যে আমাদের পাওয়ার স্টেশনে যে ট্রান্সফর্মার এবং আদার্স যে ইকুইপমেন্টগুলো আছে সেগুলো রেটিং আমাদের গায়ে লেখা থাকে হচ্ছে পার্সেন্টেজে লেখা থাকে এবং যে ক্যালকুলেশনগুলো করা হয় সেগুলো হচ্ছে পার্সেন্টেজে ক্যালকুলেশন করা হয় মানে দ্যাট মিন্স পার্সেন্টেজ রিয়াক্টেন্স যেটা সেটা আমাদের পার্সেন্টেজে ক্যালকুলেশন করা হয় রিয়্যাক্টেন্স যেটা থাকে সেটা পার্সেন্টেজে ক্যালকুলেশন করা হয় এবং এর যে এর বিভিন্ন ধরনের কারণও আছে এটা ইউজ করার যে বেনিফিটও আছে কারণ সেই জন্যই এই পার্সেন্টেজে ক্যালকুলেশন করা হয় ওমিং ফেলো বাদ দিয়ে বেসিক্যালি যে আমাদের যে ট্রান্সফর্মার আছে আমরা একটা উদাহরণ দেখি যে কেন এটা ইউজ করা হয় পার্সেন্টেজ রিয়াক্টেন্স আমরা ইউজ করবোটা করবটা কেন ঠিক আছে মনে একটু প্রশ্ন আসতে পারে ওর করবোটা কেন সো বেসিক্যালি যে আমাদের ট্রান্সফর্মার আছে ট্রান্সফর্মের ক্ষেত্রে প্রাইমারি ওয়াইন্ডিং এবং সেকেন্ডারি ওয়াইন্ডিং এটাই তো আমরা জেনে ফেলছি রেজিস্ট্যান্স এবং রিয়াক্টেন্স এটা যদি আমরা টু ধরি এটা হচ্ছে আমাদের ওয়ান তো এই রেজিস্ট্যান্স এবং রিয়াক্টেন্স বেসিক্যালি আমাদের যখন ক্যালকুলেশন করি আমরা রেফারিং করে ক্যালকুলেশন করি যে প্রাইমারি থেকে সেকেন্ডারিতে বা সেকেন্ডারি থেকে প্রাইমারিতে রেফার করে আমাদের ক্যালকুলেশনগুলো করা হয় তো রিয়াক্টেন্সটাকে যখন আমরা প্রাইমারি সেকেন্ডারি থেকে প্রাইমারিতে ক্যালকুলেশন করি তখন রিয়াক্টসের মানগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক আছে রিয়াক্টেন্সের মানগুলো ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু যখনই এটাকে আমরা পার্সেন্টেজ ক্যালকুলেশন করব পার্সেন্টেজ রিয়াক্টেন্স নিব সেকেন্ডারিতেও পার্সেন্টেজ রিয়াক্টেন্স নিব প্রাইমারিতে সেক্ষেত্রে আমরা যখন রেফারিং করবো প্রাইমারি থেকে সেকেন্ডারি বা সেকেন্ডারি থেকে প্রাইমারি রেফার করি সেক্ষেত্রে মানের কোনো চেঞ্জ হচ্ছে না তাহলে কিন্তু এটা কিন্তু বিগ অ্যাডভান্টেজ যে আমাদের রিয়াক্টেন্সটা ভ্যালুটা চেঞ্জ হচ্ছে না আমাদের ক্যালকুলেশন কিন্তু ইজি হয়ে যাচ্ছে ঠিক আছে সো বেসিক্যালি এটা হচ্ছে একটা কারণ যে আমাদের পার্স সিস্টেমে যে রিয়াক্টেন্সের অমিক ভ্যালু বাদ দিয়ে আমরা পার্সেন্টেজে ক্যালকুলেশন করবো দ্যাট মিনস পার্সেন্টেজ রিয়্যাক্টেন্সে ক্যালকুলেশন করবো তো এখন আমরা দেখব যে পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্সের যে সূত্রটা এবং এই সূত্রটার উপর বেসিস করে পরবর্তীতে আমাদের যে প্রবলেম আছে সেগুলো সলভ করতে হবে এবং সেটা এই সূত্র দুটো খুবই খুবই গুরুত্বপূর্ণ সূত্র এবং এর বেসিসে আমাদের অনেকগুলো প্রবলেম সলভ করতে হবে এবং এই ভিডিওতে আমরা দেখতে হচ্ছে পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স এবং নেক্সট ভিডিওতে থাকবে হচ্ছে আমাদের শর্ট সার্কিট কেভিয়ে শর্ট সার্কিট কারেন্ট এই দুটো কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এইগুলোর উপর বেসিস করে আমাদের নেক্সটে প্রবলেম সলভ করতে হবে সো এগুলো খুবই গুরুত্বের সাথে আমাদের দেখতে হবে এবং সূত্রগুলো আমাদের মাথায় রাখতে হবে তো বেসিক্যালি আমাদের দুইটা ওয়ে দেখব পার্সেন্টেজ রিয়াক্টেন্স ক্যালকুলেশন করার ওহমিক ভ্যালু থেকে পার্সেন্টেজ রিয়াক্টেন্সে ক্যালকুলেশন করা দুইটা ওয়ে দেখব সো ফার্স্ট যে ওয়েটা সেটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ রিয়াক্টেন্স এক্স ইকুয়ালস টু আই এক্স বাই ভি ইন্টু একশো এটা কীভাবে আসতেছে সেটা আমরা এখন আমরা দেখে নিই সাপোজ আমাদের এখানে একটা ভোল্টেজ আছে ভোল্টেজ ক্রিয়েট করতেছি এখান থেকে এবং একটা রিয়াক্টেন্স আছে এখানে এখানে সাপোজ এখানে লোড দিচ্ছি এবং এটা ক্লোজ সার্কিট করে দিলাম এখানে ভোল্টেজ ভি উৎপন্ন করতেছি এটা রিয়াক্টেন্স হচ্ছে এক্স এদিক দিয়ে যদি কারেন্ট আয় যায় তাহলে এখানে ড্রপ হবে হচ্ছে আইএক্স পরিমাণ ড্রপ হবে টু আই আর তাহলে এখানে আইএক্স পরিমাণ ড্রপ হবে এর জায়গায় আমরা এক্স হিসেবে ক্যালকুলেশন করলাম এটা হচ্ছে আমাদের লোড এখন আমাদের যে পার্সেন্টেজ ক্যালকুলেশনগুলো আমরা ইতিমধ্যে জানি যে পার্সেন্টেজ ক্যালকুলেশনগুলো আমাদের যতটুকু বাই টোটাল ইন্টু একশো অথবা আউটপুট বাই ইনপুট ইন্টু একশো মানে নিচে থাকবে সেটা হচ্ছে বড় ভ্যালুটা মানে যতটুকু বা টোটাল যে ভ্যালুটা আমাদের নিচে থাকবে টোটাল ভ্যালুটা নিচে থাকে তো এখানে আমাদের টোটাল ভ্যালু কত টোটাল ভ্যালু হচ্ছে ভি তাহলে হচ্ছে যতটুকু বাই টোটাল তাহলে টোটাল ভ্যালু থাকে হচ্ছে নিচে তাহলে ভিটা থাকবে হচ্ছে আমাদের নিচে পার্সেন্টেজে ক্যালকুলেশন করতেছি সেই জন্য আমরা এখানে একশো গুণ করছি তাহলে নিচে আমাদের ভি চলে আসলো এবং আমাদের হচ্ছে যতটুকু মানে এখানে ড্রপ হয়েছে কত রিয়ক্টার ড্রপ হয়েছে হচ্ছে আমাদের আইএক্স পরিমাণ ড্রপ হয়েছে তাহলে যতটুকু হচ্ছে আইএক্স এই ড্রপটা ফেল টোটালটা নিচে থাকে যতটুকুটা হচ্ছে উপরে তাহলে আইসপ্রিম ড্রপ এখানে হয়েছে তাহলে যতটুকু টোটাল ইন্টু একশো তাহলে আমরা পাবো হচ্ছে পার্সেন্টেজ রিয়াক্টেন্সে ঠিক আছে হচ্ছে আমাদের একটা ফার্স্ট একটা ওয়ে গেল দেন আমরা আরেকটা ওয়ে দেখব সেটাও খুবই গুরুত্বপূর্ণ এবং এটা দিয়েও আমাদের অনেক প্রবলেম সলভ করতে হয় সেটা এখন আমরা দেখি এবং এটা ডেরিভেশনটা আমরা দেখবো যাতে আমাদের কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যায় পার্সেন্টেজ রিয়াক্টেন্স ইজ ইকুয়াল টু কে ভি এ ইন্টু এক্স ডিভাইডেড বাই টেন ইন্টু কে ভি স্কোয়ার এবং খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র এটা এবং এটা আমাদের মাথায় রাখতে হবে প্রবলেম সলভ করার জন্য আমাদের এটা অবশ্যই কাজে দেবে ঠিক আছে স্টার দিয়ে দিচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র এখন এটার ডেলিভিশনটা আমরা দেখি তো ইতিমধ্যেই আমরা দেখলাম যে পার্সেন্টেজ রিয়াক্টার সময় আমরা আসতেছি হচ্ছে আই এক্স ডিভাইডেড বাই ভি ইন্টু একশো এটা আমাদের আসতেছিলো এখান থেকে আমরা এটা প্রুফ করবো যে এটা আসলো কীভাবে মানে এই সূত্রটা তো এমনি এমনি আসে নেই ঠিক আছে এটা কোনো একটা জায়গায় থেকে আসছে সেটা আমরা দেখিনি এটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ রিয়াক্টেন্সে তাহলে আমাদের সব এখান থেকে আমরা এক্স সমান লিখতে পারতেছি যে পার্সেন্টেজ রিয়াক্টেন্স ইন্টু ভি ডিভাইডেড বাই হানড্রেড আই সেখান থেকে আমরা আয়ের জায়গায় মান বসাই দেব আমরা জানি কি ভিজিকাল টু আই আর তাহলে আই সমান কত আই সমান হচ্ছে আমাদের ভি বাই আর এবং আর এর জায়গায় আমরা বসাবো হচ্ছে আর সমান হচ্ছে ভি বাই আই তাহলে ভি ডিভাইডেড বাই ভি বাই আই ইদিক আস্তে আস্তে ভিআই ডিভাইডেড বাই ভি এই ভি ভিআই ডিভাইড বাই ভি আমরা এখানে আই জায়গায় বসাই দেব তাহলে এক্স সমান আসতেছে হচ্ছে আমাদের পার্সেন্টেজ এক্স ভি ডিভাইডেড বাই এখানে আসতেছে হচ্ছে আমাদের হান্ড্রেড ভি আই বাই ভি ঠিক আছে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে পার্সেন্টেজ এক্স ইন্টু ভি স্কোয়ার divided বাই 100 ভিআই এখন আমাদের উপরেও এক হাজার নিচেও এক হাজার ভাগ করব আমাদের কে ভি কনভার্ট করতে হবে যার কারণে আমি একটু ক্যালকুলেশনগুলো করে নিচ্ছি ঠিক আছে তাহলে এক্স ইজিক টু পারসেন্টেজ এক্স ভি স্কোয়ার নিচু আমাদের একশো ভিআই ডিভাইডেড বাই এক হাজার তাহলে এই দুটো শুনে দুটো শুনে এখান থেকে কেটে গেল আর উপরে আমরা জাস্ট একটু মডিফাই করে লিখবো ঠিক আছে এটা জাস্ট আমরা একটু মডিফাই করে লিখবো এটা আমরা প্রুফ করতেছি তাহলে এখানে পার্সেন্টেজ এক্স এখানে আমরা ভি ডিভাইডেড বাই এক হাজার দেন ভি ডিভাইডেড বাই এক হাজার ইন্টু এক হাজার তাহলে আমাদের আগের মানটা কিন্তু ব্যাক পাইলাম উপরের ক্ষেত্রে এবং নিচে আমাদের আসতেছে হচ্ছে থাকতেছে হচ্ছে হচ্ছে ভিআর ডিভাইড বাই টেন তাহলে এখান থেকে আমাদের এক্স সমান আমরা পাচ্ছি হলো তাহলে এক্স সমান আমরা পাচ্ছি এখান থেকে পার্সেন্টেজ এক্স এখানে ভি ভি হচ্ছে আমাদের ভি স্কোয়ার তাহলে আমাদের ভি স্কোয়ার আসতেছে এবং আমরা যদি এখানে সরাসরি কে ভি তারপরে স্কোয়ার দিয়ে দিই তাহলে আমাদের কি হচ্ছে এখান থেকে এই এক হাজার মানে হচ্ছে কে এবং ভি 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 স্কোয়ার হয়ে গেল এবং আমরা কের উপর স্কোয়ার দিয়ে দিচ্ছি যার কারণে নিচের এক হাজারটা কেটে যাচ্ছে শুধুমাত্র এখানে থাকতেছি হচ্ছে আমাদের এক হাজার জাস্ট ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন এখানে আমরা কেটা লিখলাম কই থেকে কেটা লিখছি হচ্ছে এই এক হাজার টাকা থেকে এক হচ্ছে আমাদের কে দ্বারা রিপ্লেস করে দিছি এক হাজার হচ্ছে আমাদের কে তার উপর ভি 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 স্কোয়ার এবং এর উপর হোল ব্র্যাকেট করে স্কোয়ার করে দিলাম যার ফলে আমাদের এই কিলো থেকে আমাদের এক হাজারটা কেটে যাচ্ছে দেন নিচে থাকতেছে হচ্ছে আমাদের ভিআইডিভ বাই টেন তাহলে ওরা লিখতে পারতেছি যে এক্স ইজ ইকোয়াল টু পার্সেন্টেজ এক্স কে ভি তারপর স্কোয়ার ইন্টু টেন ডিভাইডেড বাই এক হাজার ভিআই এখানে আমাদের এই এক হাজারটা হচ্ছে আমাদের এক হাজারটাকে আমরা কে দ্বারা রিপ্লেস করতে পারি কে এবং এই ভিটা হচ্ছে আমাদের ভি এবং অ্যাম্পেয়ার ভি রেখা হচ্ছে ভোট আর আই রেখা হচ্ছে অ্যাম্পেয়ার তাহলে হচ্ছে ভোট অ্যাম্পেয়ার ভি এ তাহলে কে ভি আসতেছে হচ্ছে আমাদের নিচে তাহলে এক্স সমান আমরা পাচ্ছি হলো এক্স সমান আমাদের আসতেছে হচ্ছে পার্সেন্টেজ এক্স কে ভি তারপর স্কোয়ার ইন্টু টেন ডিভাইডেড বাই কে ভি এ এবং এখান থেকে আমরা যদি পার্সেন্টেজ এক্সে আসি পার্সেন্টেজ এক্স সমান আসতেছে হচ্ছে আমাদের কে ভি এ ইন্টু এক্স ডিভাইডেড বাই টেন ইন্টু কে ভি স্কোয়ার এবং এই সূত্রটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র এবং আমাদের এ দিয়ে নেক্সট আমরা প্রবলেম সলভ করতে হবে সিমেট্রিক্যাল ফল্ট অ্যানালাইসিসের রাইট সো নেক্সট ভিডিওতে আমরা দেখব হচ্ছে শর্ট সার্কিট কেভিএ এবং শর্ট সার্কিট কারেন্ট এর যে ইকুয়েশন এবং হচ্ছে ডেরিভিশনগুলো ঠিক আছে ওকে থ্যাংক ইউ